অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে 2021 সালের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকে এই প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। 2021 সালে জয়যাত্রা শুরু হতে চলেছে এই সাতটি রাশির। ধন অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা অপার ধন পেতে চলেছে। সম্পত্তি লাভ, প্রপার্টি থেকে লাভ, যাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে লাভ, যাদের ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি তাদের থেকে কিন্তু যথেষ্ট লাভ পাবে, এবং যাদের পেট্রোলের পাম্প আছে সেখানে কিন্তু তারা যথেষ্ট লাভ পাবে। অর্থাৎ এই 2021 সাল এই সাতটি রাশির টার্নিং পয়েন্ট হতে চলেছে। অর্থাৎ আমি যদি এক কথায় যদি বলি, ছোট্ট কথাতে ভাগ্য মিটার সাথ দিতে চলেছে। এবং কত পার্সেন্ট দিতে চলেছে এই সাতটি রাশির মধ্যে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অর্থাৎ 10-এর মধ্যে কত নাম্বার পেতে চলেছে এই সাত রাশি তা এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, অনেকেই রাশি লগ্নের জন্য করছেন সেটা করবেন না। নিজের যদি জন্মকুণ্ডলী বিচার করতে চান, অর্থাৎ আপনি সমস্যাতে পড়েছেন সেই জায়গা থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান, অবশ্যই আপনারা এই নাম্বারে মেসেজ করুন। তো শুরু করা যাক এই 2021 জয়যাত্রা শুরু এই সাত রাশি। ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির। কোন কোন সেক্টরে কর্মপ্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ। কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনাদের কর্মপতি, আপনাদের অর্থপতি, আপনাদের ভাগ্যপতি বা আপনাদের বিবাহের স্থান অথবা আপনাদের সন্তান স্থান কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু আপনার বাই বাচ্চার কেমন আছে সেটা দেখা দরকার। এই 2021 দেখুন যোগ করে আসছে 5 2 + 2 + 1, শূন্যটা বাদ দিয়ে দিন, অর্থাৎ 5। মূল অঙ্ক দাঁড়াচ্ছে 5, অর্থাৎ এটি হচ্ছে, এই সালটি হচ্ছে 2021 মার্কারির বছর, অর্থাৎ বুধের বছর। তো এই বুধের বছরে এই সাতটি রাশি জয় জয়কার হতে চলেছে। ভাগ্যমিটার কি বলছে এই সাতটি রাশি ক্ষেত্রে, কত পার্সেন্ট এই 10-এর মধ্যে কত পেতে চলেছে এই সাত রাশি তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের অবশ্যই, অনেকে বলছেন যে স্যার আমার হচ্ছে না, আপনি তো বলছেন, দেখুন আপনাদের নিজস্ব পার্সোনাল চার্টটা দেখুন। দেখুন যে রাশিগুলো বলবো কি না, হাজারো মেষ রাশি আছে, হাজারো মানে 12টা রাশির মধ্যে লাখে লাখে এই রাশি মানুষ আছে, সবারই কি সমান ভাগ্য? কেউ দেখুন আরবপতি, আরবপতি অপার ধন, কেউ বা খুব মানে দিন আনে দিন খায় এরকমও যাচ্ছে। কিন্তু আপনার গ্রহের অবস্থান বাই বার্থ চার্টে কেমন আছে সেটা দেখতে হবে, এবং আপনার বর্তমানে দশা অন্তর্দশা কী চলছে সেটা দেখা দরকার আছে, এবং কোন কোন জায়গাতে প্রবলেম আছে সেই প্রবলেমের জায়গাটা কিন্তু সলিউশন করা একান্তই দরকার। এই যে আমি যে সাতটি রাশির কথা বলতে চলেছি না, জয়যাত্রা শুরু বর্তমান অর্থাৎ 2021-এ
গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ইনফরমেশনটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা আমি করছি, প্রয়াস করছি। দেখুন, 2021 বিশেষভাবে এই সাতটি রাশিকে খুব জোর গলাতে আমি বলবো, কোন কোন সেক্টরে দিবে, কোন কোন সেক্টর থেকে লাভ পাবে, তাও আমি এক এক করে রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো। ভূমি ভবন বাহন সুখ কিন্তু পেতে চলেছে এই সাত রাশির মানুষ। নিজস্ব ইন্ডাস্ট্রি, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব দোকান, আপনার যদি জুয়েলারি শপ থাকে, আপনার যদি শপিং মল থাকে, আপনার যদি গোল্ডের দোকান থাকে, আপনার যদি ফাস্টফুডের দোকান থাকে, আপনার যদি রেস্টুরেন্ট থাকে, আপনার যদি পেট্রোল পাম্প থাকে, আপনার যদি গার্মেন্টসের দোকান থাকে, সেই দিক থেকে কিন্তু, বা আপনার যদি কসমেটিক দোকান থাকে, বা আপনার যদি গ্রোসারি দোকান থাকে, সেক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবেই পাবে। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা কাজ করছে, কোরিওগ্রাফার, প্রডিউসার, ডিরেক্টর, তাদের ক্ষেত্রে, বা যারা রাইটার, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2021 জয়যাত্রা শুরু হতে চলেছে কোন এই সাতটি রাশি। এবং আপনাদেরও প্রভূত উন্নতি, অর্থাৎ আপনারা যেটা চাইবেন, আপনাদের যেটা মনস্কামনা সেটা কিন্তু পূরণ হবে, অর্থাৎ আপনি যেটা চাইবেন কি না সেটা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার বাই বার্থ চার্ট আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ এই যে 2021 এই যে সাতটি রাশি হতে চলেছে মহাভাগ্যশালী, আমি বারবার বলছি ভাগ্য মিটার কত পার্সেন্টেজ পাচ্ছে, অর্থাৎ 10-এর মধ্যে এই সাতটি রাশি কত 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 করে পাচ্ছে সেটাও আপনাদেরকে আমি জানাবো। তো মোটেও ভিডিওটি স্কিপ করবেন না, আমি বলতে চলেছি এই সাত রাশি মহা ভাগ্যশালী 2021 সাতটি রাশির অপার ধন, ধনবর্ষা হতে চলেছে, সুখ কাকে বলে, মহাসুখ পেতে চলেছে এই সাত রাশির মানুষ। আপনি এই সাত রাশির মধ্যে নন তো? তো শুরু করা যাক, অপেক্ষার অবসান করে শুরু করে দিই। কোন কোন এই রাশি কোন কোন সেক্টরে, প্রথম রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে। যারা মেডিসিনে বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের কনসালটেন্সি নিয়ে থাকে তাদের ক্ষেত্রে ভালো, যারা মার্কেটিং সেলসে বা এজেন্সিতে আছে তাদের ক্ষেত্রে ভালো। আকস্মিক প্রাপ্তির জায়গাটা যে দিক থেকে হোক, আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে। সন্তান সুখের জায়গা, বিবাহের জায়গা, শুভ বিবাহের যোগ কিন্তু দেখাচ্ছে আপনি যদি কোন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যদি থাকে বা নিজস্ব যদি ব্যবসা থাকে, যে ব্যবসাগুলোর কথা বললাম অলরেডি পূর্বে, সেই ব্যবসাগুলোর মধ্যে যদি সেই ব্যবসাগুলো থাকে, বা আপনার যদি বইয়ের দোকান, খাতা, বা আপনার যদি জেরক্সের দোকান থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের অভাব হবে না, অর্থাৎ লটারি থেকেও কিন্তু আপনারা অর্থ কিন্তু আপনারা পাবেন, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, আপনি যদি কন্যা রাশি মানুষ হন প্রথম যে রাশি। আপনাদের ভাগ্য পার্সেন্টেজ আমি বলেছি 10-এর মধ্যে, আপনাদের পার্সেন্টেজ হচ্ছে 8, অর্থাৎ আপনারা পেতে চলেছেন 10-এর মধ্যে 8 আপনি যদি কন্যা রাশি মানুষ হন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং একাদশপতিকে কানেক্ট করে সফলতার জায়গাটা,
রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দেবে। এবং আপনাদের এবছর নিজস্ব ভূমি, নিজস্ব গাড়ি, পার্থিব সুখ, মহাসুখ পেতে চলেছেন। বিদেশ থেকে ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এবং আমি যে পূর্বে যে ব্যবসাগুলোর কথা বললাম সেই ব্যবসার সঙ্গে যদি আপনারা যদি জয়েন্ট থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল পাবেন। কর্মপ্রাপ্তি, নতুন কর্মের যোগ কিন্তু থাকছে, চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কন্যারাশির ক্ষেত্রে কিন্তু আছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট, লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ পাবেন আপনি যদি বিশ্বরাশির মানুষ হন। বেসিক্যালি ধন নিয়ে কিন্তু কোনো সমস্যা কিন্তু এবছর দেখা যাচ্ছে না আপনি যদি বিশ্বরাশির মানুষ হন। অপার ধন আপনারা কিন্তু পাবেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, নিজস্ব কর্মযোগ, বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে। আপনাদের ক্ষেত্রে আমি পার্সেন্টেজ যদি বলি আপনাদের ক্ষেত্রে 8.2, দশের মধ্যে 8.2 আপনারা পেতে চলেছেন 2021 আপনি যদি হন বৃষ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতে নিজভঙ্গ রাজযোগ এবং রাহুর প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগত দিক থেকে লাভ, বিবাহের প্রবল সম্ভাবনা, বিবাহের যোগ, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যে ব্যবসাগুলোর কথা বললাম, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে আপনি যদি মকর রাশি হন। রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান এই সময় দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন, সেটা বৃষরাশির ক্ষেত্রে কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু হবেই হবে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে প্রভূত মানে পাওয়ার কিন্তু সম্ভাবনা, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে মুক্তি, ভূমি, ভবন, বাহন সুখ পেতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন। মহা সুখ পেতে চলেছেন, অর্থাৎ স্বর্গীয় সুখ, পার্থিব সুখ, যদিও সাড়ে সাথী চলছে তাও আপনাদেরকে বলবো এই 2021 আর্থিক জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত। আপনাদের ক্ষেত্রে যদি 10-এর মধ্যে 8.5 ভাগ্য মিটার, আপনাদের 8.5, 10-এর মধ্যে 8.5 হচ্ছে আপনাদের ভাগ্য সাপোর্ট দিবে। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন কেন্দ্র ত্রিকোণের রাজ্য, শ্মশান এবং মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য, আপনাদের ক্ষেত্রে ধনভাবে রাহুর অবস্থান, আপনাদেরকে তো আর্থিক দিকটা যথেষ্ট আপনাদের মজবুত, একাদশ কর্মের যোগাযোগ অর্থাৎ নিজস্ব চাকরি, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রের পদোন্নতি, রাজনীতির ক্ষেত্রে সফলতা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, শুভ বিবাহের যোগ, সন্তান সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি মেষ রাশির মানুষ হন। এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি লটারি, শেয়ার, ফাটকা থেকে, এবং আপনাদের যারা সেলসে আছে, মার্কেটিং এ যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এবছরটা শুভ ফল কিন্তু নির্দেশ করবে আপনি যদি হন মেষ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে আপনাদের এই 10-এর মধ্যে আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 8.6 আপনাদের ভাগ্য মিটার,
দশের মধ্যে 8.6 আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ধনাগম হবে, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশ থেকে প্রচুর অর্থ আপনারা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, শুভ বিবাহ এবং নিজস্ব ভূমি কিনা, নিজস্ব ব্যবসা আরম্ভ করা, ব্যবসা ক্ষেত্রের ডেভেলপমেন্ট এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে যুক্ত আছে, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কুম্ভ রাশি। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, সন্তান সুখ এবং আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং আপনাদের ধন নিয়ে বেসিক্যালি কোনো সমস্যা কিন্তু আসবে না, ধন আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত আপনাদের দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনাদের যদি আমি বলি দশের মধ্যে আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ হচ্ছে 7.8, অর্থাৎ ভাগ্য মিটার দশের মধ্যে 7.8 আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বা জাতক বা জাতিকা। এরপরে যে রাশির কথা আমি বিশেষভাবে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি শশনামক মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যোদয় করাবে এবং আপনাদের ক্ষেত্রে একাদশভাবে রাহুর অবস্থান আকস্মিক ধন প্রাপ্তি সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। কর্মর জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক তেমন সমস্যা থাকবে না। শুভ বিবাহের যোগাযোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখানে কিছুটা হলেও মুক্তি, সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে, শত্রু শান্ত আপনাদের হবে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে ভাগ্য মিটার কী বলছে, আপনাদের ক্ষেত্রে দশের মধ্যে 7.2 আপনারা পেতে চলেছেন। আপনাদের ভাগ্য মিটার 7.2, দশের মধ্যে যদি ভাগ্য মিটার পার্সেন্টেজে 7.2 আপনারা পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সবশেষের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, গাঢ় বিবাহের যোগ আপনি যে সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। সম্পত্তি লাভ, ভূমি ভবন বাহন সুখ, সন্তান সুখ, আপনার পিতার থেকে সহযোগিতা, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা এজেন্সি বা মার্কেটিং বা সেলসে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ এই সময় আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি, আপনি যে সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পার্সেন্টেজ যদি আমি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে 7.1 আপনাদের ভাগ্য মিটার। এরপরের যে রাশি কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির শনি সাড়েসাতির কামড় শেষ হতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, কর্মপ্রাপ্তির জায়গাটা, যারা বড় বড় বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে অনেক উঁচুতে আপনাদের কিন্তু থাকবে, শেয়ার মার্কেট আপনাদের যথেষ্ট চাঙা থাকবে। এবং যে যে ব্যবসাগুলোর কথা বললাম সেগুলোর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা ভাবছেন যে ধনুরাশির তাদের ক্ষেত্রে কিন্তু কর্মর জায়গাটা যথেষ্ট ভালো, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পার্সেন্টেজ যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে 8.1 আপনারা কিন্তু পেতে চলেছেন, দশের মধ্যে 8.1 আপনাদের ভাগ্য মিটার হতে চলেছে। এই ছিল 2021 সালে জয়যাত্রা শুরু সাতটি রাশির। যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, আপনার নিজস্ব পার্সোনাল চার্ট বা বার্থ চার্টটা একবার হলেও বিচার করার,
সেক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে শুভ ফল পাবেনই পাবেন। সকলের 2021 ভালো কাটুক, মঙ্গল হোক, এই কামনা করে আমি আজকে আমার ভিডিও শেষ করছি।